সুখের সময় কেটে যায় দ্রুত, তবুও স্মৃতিগুলো টাইগার ক্রিকেটে অমলিন। প্রথম প্রেমের মতোই পয়লা টেস্ট জয়, এনামুল জুনিয়র ওই গল্পের নায়ক। মিরপুরে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দম্ভ ভেঙে দেওয়ার কারিগর মিরাজ আর সাকিব। কলম্বোতে শততম টেস্ট ম্যাচ জয়ে বড় অবদান তামিম ইকবালের। বড় ভাই কিংবা পূর্বের নায়কদের ছাপিয়ে গেল মাসেই মহানায়ক বনে গেছেন এবাদত হোসেন। টেস্ট চ্যাম্পিয়নদের ওদের ডেরায় পর্যুদস্ত, নিঃসন্দেহে সাদা পোশাকে টাইগারদের সবচেয়ে বড় সাফল্য। গেল বছর যদি ডিসেম্বরের কথাও বলি, আপনি একটু ফ্রাস্ট্রেশনে ছিলেন নিশ্চয়ই আপনার টেস্ট ক্যারিয়ার নিয়ে, কিন্তু বছরের শুরুটা জানুয়ারি মাসে বাংলাদেশকে এত বড় জয়ে আপনি এত বড় অবদান রাখলেন, আবার ফেব্রুয়ারিতে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেলেন, অভিষেকের অপেক্ষা, সব কিছু মিলে লাইফটা হঠাৎ করে পাল্টে গেল। জি আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বছরের শুরুটা আমরা খুব ভালো শুরু করতে পেরেছি। সবার ভিতরে সেই হাংগ্রিনেসটা ছিল জেতার জন্য, তো আমরা সবাই মিলে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়ানডেতে সুযোগ পেয়েছি, এটা সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এই এর পিছনে অনেক পরিশ্রম আছে। সো যে পরিশ্রমটা করছি এটা সেই সুযোগ, আমি যাতে এই সুযোগটা কাজে লাগাতে চাই। হোয়াট ইজ গিভসন, আপনি কিন্তু অনেক কাজ করেছে, কোন কোন জায়গায় আসলে আপনি চেঞ্জটা দেখছেন বা আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে? দেখেন, ওনার সাথে দুই বছরে কাজ করেছি, তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার পেসটা ছিল কিন্তু কনসিস্টেন্সিটা একটু কম ছিল, তো মূলত ওইটা নিয়ে অনেক দিন ধরে ওনার সাথে কাজ করেছিলাম এবং ফাইনালি আলহামদুলিল্লাহ এই বছর শুরুতে সেই রেজাল্টটা পেয়েছি। তামিম ইকবাল, আপনার অনেক প্রশংসা করছে টেস্ট ক্রিকেটে আপনার পারফরমেন্স, বিপিএলে ইভেন আপনি বেশ কয়েকটা ম্যাচে ভালো স্পেল করেছেন, সব কিছু মিলে ওয়ানডে ভার্সন হোয়াইট বলের জন্য কীভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন? দেখেন, আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইবার বিপিএলে চেয়েছিলাম যে নিজের ভালোটা দেয়ার, তো ওখান থেকেই যে ইয়ে করছি যে কীভাবে হোয়াইট বলে ভালো বল করা যায়, তো ওইখান থেকে আস্তে আস্তে শুরু করেছি যাতে নিজের ইম্প্রুভমেন্টটা অল্প হলেও ওখান থেকে শুরু, তো আলহামদুলিল্লাহ যে ওখানে ভালো করতে পারছি, তো এখন সেই সুযোগটাই যে আমি ওটা যদি কাজে লাগাতে পারি। অল দ্য বেস্ট।